অযু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে অযু যায়। অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে অযু যায় কিনা, কি বলেন আপনারা, কি বলেন অযু যায়? অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভেঙে যায়, ঠিক না বিঠিক? আপনারা কি বলেন? অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে অযু ভাঙে। অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভেঙে যায়, ঠিক না বিঠিক? আপনারা কি বলেন? আপনাদের দেশে অযু ভাঙেনি, আপনাদের এখানে ভাঙে? আচ্ছা, ভাঙতে পারে। কোন কোন এলাকাতে হাঁটুর উপরে অযু কাপড় উঠলে কি করে, অযু ভাঙে? এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায়, হাঁটুর উপরে কথা না, সতর খুলে গেল, কেউ অযু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ, এক কথায় অযুর পরে যদি সতর খুলে যায় অযু ভাঙবে না। কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে অযু ভাঙে না ভাই, এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না। অযু আপনার সতর খুললে কি হয় না, অযু ভঙ্গ হয় না। এর সাথে অযু ভঙ্গ হওয়ার সম্পর্ক নাই। ওই যে বলছি ধূমপানের মতো, সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি, তাহলে অযু ভাঙলে তো দোষের কিছু হতো না, এখানে তাকওয়া ভাঙবে, অযু ভাঙবে না। আমি কি বুঝাতে পারছি? এর চেয়ে বড় অপরাধ হবে, কবিরা গুনা লিপ্ত হলেন আপনি, ফরজ তরক হয়ে গেল, আপনি বড় গুনা করলেন, অযু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না, কিন্তু অযু ভাঙবে না। অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে অযু ভাঙে না, এটার সাথেও কি নাই, অযু ভাঙার সম্পর্ক নাই। অযু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে, পেশাব করলেন, পায়খানা করলেন, বায়ু ছাড়লেন, ঘুমাইলেন, অযু ভাঙের কার ভাঙে এগুলাতে। কিন্তু আপনি সিনেমা দেখলেন, খারাপ কিছু দেখলেন, এ দেখলেই আপনার কি হবে না, অযু ভাঙবে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম, আপনি সিগারেট খাইলেন, আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন, আপনি সতর খুললেন মানুষের সামনে, আপনি সিনেমা দেখলেন, টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন, তাহলে কি করতে হবে? অযু করা উত্তম, অযু করা, এগুলা করার পরে বিনা অযুতে নামাজ না পড়ে অযু করে নামাজ পড়া উত্তম। কেন? কারণ অযু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া, ওটা ভালো। কিন্তু অযু ভেঙে যাবে এরকম না। মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয়, অযু ভাঙে, আসলে কি না, বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না, অযু ভাঙবে না। কথা বুঝাতে পারছি? এরকম কিছু ভুল ধারণাও আছে। যাই হোক, অযুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে। এক, আপনার বিসমিল্লাহ না বলা, শুরুতে বিসমিল্লাহ ভুলে যাওয়া বা না বলা, এটা ভুল। আরেকটা হলো মেসওয়াক না করা, কুলি করার সময় মেসওয়াক না করা, এটা কমন ভুল হয়ে গেছে। তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা, পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে, না নাড়ানো, এটা আরেকটা ভুল। নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে, এটা আরেকটা ভুল। চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা, এটা আরেকটা ভুল, ছিটানো যাবে না, নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে, কিন্তু পানি কি করা যাবে না, ছিটানোটা আরেকটা ভুল। পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া, নাকে পানি দেওয়ার পরে কি করতে হয়, নাক ঝাড়তে হয়। আবার দেখেন ডানে বামে লোকজন দেখে ঝাড়েন, বিশ্বকুল উজুখানাতে যদি করেন উল্টাপাল্টা আপনার নাক ঝাড়া মার খেয়েন না, তখন আমার কথা বলেন না, আর যে মৌলভী সবার ওয়াজ শুনে আমি মার খাইছি। দেখেন নাক ঝাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন, কিন্তু ঝাড়তে হবে, ঝাড়াটা একটা সুন্নাহ আমল, এটি বিলুপ্ত হওয়ার পথে। ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা, কি করা, আঙ্গুল খেলাল করা, এটা উঠে গেছে, পায়ের আঙ্গুল খেলাল করতে হবে, কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে আর হাতের আঙ্গুল এগুলা দিয়া, কারণ এগুলাতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে, সালাত হবে না। এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে, এই অযুর মধ্যে কোনো অঙ্গ শুকনা থেকে যায়, বিশেষ করে গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল আকাব মিনান নার, তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য, কারণ বিশেষ করে শুকনার দিনে, শুকনা যখন হয় শীতের দিনে, তখন এগুলো ফেটে যায় পানি, আপনি ঢাললেই যায় না, একটু হালকা ডললে টললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায়, এই জন্য ওইগুলোর পরে গোড়ালির পরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আর কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা করা দরকার। আর শেষ যেটা সেটা হলো পানি অপচয়, কি করা ভাই, পানি অপচয় করা,
প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি ওযু করার সময়, যেটা আমাদের ওযুর সৌন্দর্যকে নষ্ট করে, ওযুর গুণগত মানকে নষ্ট করে দেয়। আসুন সুন্দরভাবে ওযু করার স্বার্থে এই ভুলগুলা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। ওয়াখু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে ওযু যায়। অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে ওযু যায় কিনা, কি বলেন আপনারা, কি বলেন ওযু যায়? বিড়ি সিগারেট খাইলে আপনাদের এখানে যায় ওযু? না, আমাদের এখানে যায় না, আমাদের এখানে ওযু যায় না ভাই। বিড়ি বা সিগারেট খাইলে ওযু যাবে না, ওযু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না, ধূমপানের সাথে ওযু যাওয়ার সম্পর্ক না। তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর, তাহলে তো বিষয়টা তাহলে বোঝা গেল, ধূমপানটা তাহলে এত বড় কিছু না। আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না, ওযু যাবে না, আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো বড় অপরাধ, এটা করলে ওযু যাবে, এখন আপনি বলতেছেন ওযু যাবে না, তাহলে তো বড় বোধহয় এটা ছোট অপরাধ। না ভাই, ওযু যাবে না তো, আমল যাবে, ঈমান যাবে। ওযু গেলে তো কোনো ব্যাপার ছিল না, ওযু যাওয়া কোনো দোষের কিছু ভাই? একজনের ওযু আছে, তার বায়ু আসছে, ওযু গেল। একজনের ওযু আছে, পেশাব করলে ওযু চলে গেছে, তার কোনো দোষ করছে সে? আপনারা বুঝেন না আমার কথা, ওযু চলে গেলে সেটা কি দোষের কিছু? তাহলে এটা তো আমার বড় কিছু না, দোষের কিছু না। বিড়ি খাইলে সিগারেট খাইলে ওযু যাবে না তো, ওযু যাওয়া তো দোষের কিছু না, এর চেয়ে বড়টা যাবে, তাকওয়া যাবে। কি যাবে? তাকওয়া ছুটে যাবে, মুত্তাকির খাতা থেকে নাম কাটা যাবে, বুঝেন না কথা, নেক আমলদারের খাতা থেকে নাম কেটে যাবে, গুনাহগার হবে, গুনাহে লিপ্ত হলো সে। ওযু ভাঙলে তো দোষের কিছু হতো না, ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না, কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে, কিন্তু ওযু ভাঙবে না। বলে তার ওই তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো? না, সেটা জায়েজ নাই। সিগারেট যদি খান, এই বদ অভ্যাস যদি থাকে, হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে, আল্লাহ হেফাজত করুক, সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক। কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন, কথা বুঝে আসছে, যাতে অন্য মানুষ কষ্ট না পায়।